চিপাজারত খিলঞ্জিয়ার নামত দালালি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। উচ্চতম ন্যায়ালয়ের জ্যেষ্ঠ অধিবক্তা উপমন্যু হাজরিকাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তুলিলে ভয়ঙ্কর অভিযোগ। হিমন্ত বিশ্ব শর্মাক মিছলীয়া আখ্যা উপমন্যু হাজরিকার। খিলঞ্জিয়া খিলঞ্জিয়া উদ্ধারের নামতে খিলঞ্জিয়া ভুক্তভোগী হয়েছে, ইমান সহজে মিছা কথা কই দিব পারে। আর জনসাধারণে সাধারণত বিশ্বাসত লয় এই কারণে, কেন কোনো ভাবিব নয় যে এজন ইমান জ্যেষ্ঠ নেতা এজনের এজন মুখ্যমন্ত্রী এজন ইমান মিছা কথা কব পারে। তেও আনক অসমবাসী রাইজক তেও পরামর্শ দিয়ে যে অসমীয়া মানুষে নিজে কাম নকরে আনে কাম করব বলি তেও চাই থাকে। আমার যদি এনেকুৱা মিছলীয়া নেতা থাকে আমার জাতির উদ্ধার কোরপা হব। মাটি দালালক যাওয়া সপ্তাহ দেখি দাতি দালালক সুকিয়নি দিয়ে নিতে আটাইতক ডর দালালি করে আছে জাতির লগত। এইটো হয়েছে চিপাজার কাহিনী। চিপাজার সরকার উচ্ছেদর প্রসঙ্গ উত্থাপন করে হাজরিকার বিস্ফোরক অভিযোগ। চিপাজারত খিলঞ্জিয়াকে উচ্ছেদর ষড়যন্ত্র, তার বিপরীতে অবৈধ বাংলাদেশিক রক্ষণাবেক্ষণ। চিপাজারের প্রকৃত বেদখলকৃত ভূমিত চলা নাই উচ্ছেদ কার্য। ঢলপুর মন্দিরের 120 বিঘা মাটি বাদ দিয়ে 77,420 বিঘা মাটি একথাও খালি হওয়া নাই। বেদখলকারী বাংলাদেশী যতে আসলে ততেই আছে, কৃষি পালন করিয়ে খেতি করিয়ে আছে, পশুপালন করিয়ে আছে, আর কবলত সম্পূর্ণ ভূমি আছে। আর দ্বিতীয়তে যখন চিপাঝাড়ের যেটা বিধায়ক হয় এটা স্পষ্ট করে দিছে, আর সংবাদ মাধ্যম স্পষ্ট করে দিছে যে যখন বেদখলকারী আছে সম্পূর্ণ দুবিঘা ভূমি এটা প্রদান করা হোক। তৃতীয়তে এটা কৃষি প্রকল্পের কথালে আসিল, কৃষি প্রকল্প কত করব? কৃষি প্রকল্প হয়েছে কার মাটি কাঢ়ি পেলাই করব? এলাকার আমার যখন খিলঞ্জিয়া মানুষ আছে কাঢ়ি পেলায় তার কৃষি প্রকল্প করেছে। এটা এই 77,420 বিঘা তো বেদখলত আছে, এইখানে লই আমার মানুষ ভুক্তভোগী। কিন্তু 30-35 বছর যা তার খেতি করে আসলে পশুপালন করে আসলে বেদখলকারী আহি সেই মাটির বঞ্চিত করে এটা হাতে যে মাটি বাঁচি আছে 8-9 হাজার বিঘা হব, তাক এটা প্রথম পর্যায়ে আরম্ভ করেছে যে তাক কৃষি প্রকল্প করব, যখনি মাটি বাঁচি থাকা মাটি খেতি করেছে। ইপিনে 9.6 কোটি টাকা ব্যয় সাপেক্ষে রাজ্য সরকারে করবলে উলিয়া কৃষি প্রকল্প অর্থাৎ গরুখুঁটি কৃষি প্রকল্পটো স্থানীয় খিলঞ্জিয়া লোক সুযোগ নিদিয়ার গুরুতর অভিযোগ হাজরিকার লগতে অঞ্চলটোর লোকর। আর সেই প্রকল্পটোত কিন্তু স্থানীয় লোক সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা নাই, অধিকাংশ লোক তারপর বাদ পড়েছে, কোথাও বাহিরের পর মানুষ আনি কিনা কোঅপারেটিভ পাতিছে তার সেটাও পাবলিসিটি করেছে ঢের প্রচার। তার যুবতী লই পেলায় পদ্ম হাজরিকা ডাঙরিয়ায় ট্রেক্টর চলাইছে যে তার মহিলাকেও তার অন্তর্ভুক্ত করা হব। আর এইখানে মানুষ যখন আছে স্থানীয় লোক আছে 4খন গাঁও পঞ্চায়েতের আছে, তাত আছে গরুখুঁটি, খানুয়া, গণেশকুঁড়ী আর খলিহয়, আমার কুরুয়ার পর এফালে সেই ঢলপুর মন্দিরলকে হয় এই বস্তু, সেই সকল যিনি স্থানীয় লোক আছে ভূমিটা যাবই, কিন্তু অকল নামমাত্র মানুষে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাকিখিনি প্রায়ভাগ মানুষে মাটির বঞ্চিত হব, মাটি কাঢ়ি লই গেল। এইখানে আমি এটা স্থানীয় রাইখিনি আমার মানে চিন্তিত হয়েছে, আর সেই স্থানীয় সেইখানে মানুষের বাইরে আন আন জেলার পর তাদের কর্ম হেরি করেছে নিয়োজন করছে। আর যদি আমার যদি স্থানীয় রাইজক যদি আমি নিয়োজন করলে হয় তো এটা আমার কোনো একটা হেরি লাগছে। আমি সেটিও কৈছিল কিন্তু আমার জড়িত করেছে দুই চারজন জড়িত করেছে, তারপরে প্রায় ভাগ বেশিরভাগে মানে বাইরের পর বাইরের মানে অন্য জেলা এনেদরেই সংবাদ মেলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক মিছলীয়া আখ্যা দি খিলঞ্জিয়ার পক্ষে গরজি উঠে উপমন্যু হাজরিকা। সেই মিছাক প্রশ্রয় দিবলৈ খিলঞ্জিয়া মানুষের ভূমি কাঢ়ি লৈ গরুখুঁটি কৃষি প্রকল্প করার এক নাটক রচনা করিলে বলেও গুরুতর অভিযোগ উপমন্যু হাজরিকার। কল্পজ্যোতি শইকীয়ার প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।